কদিন আগে ঘরের মাঠে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ তিন সংস্করণেই সিরিজ নিজেদের করে নিয়েছেন সাকিব আল হাসানরা তবে আইরিশ সফর সহজ হবে না বলে মনে করেন হাবিবুল বাসার সুমন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক মনে করেন আয়ারল্যান্ডের চেয়েও বড় প্রতিপক্ষ হবে ইংল্যান্ডের কন্ডিশন লম্বা সময় ধরে ঘরের মাঠে দাপড় দেখাচ্ছে বাংলাদেশ চলতি বছরে ভারতের বিপক্ষে ওয়ান এবং ইংল্যান্ডের সঙ্গে টি টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা নিজেদের মাটিতে বাংলাদেশের মিশন বিদেশি সফর যেখানে ইংল্যান্ডের দুর্দান্ত এবারের আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে বাংলাদেশ দিন দুয়েক পর চেমস ফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান সিরিজ খেলতে নামবে বাংলাদেশ সিরিজ শুরুর দুই দিন বাকি থাকলেও বাংলাদেশে খেলা দেখা যাবে কিনা তা নিয়ে নিশ্চয়তা নেই ক্রিকেট আয়ারল্যান্ডের বিজ্ঞপ্তির পর সেই সংখ্যা আরও বাড়ছে এক বিজ্ঞপ্তিতে আয়ারল্যান্ড বাংলাদেশ সিরিজের ব্রডকাস্টারদের তালিকা প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড যেখানে বাংলাদেশের দর্শকরা কিভাবে হাসান খেলা দেখবেন সেটা প্রকাশ করেনি যদিও ভারতে দেখা যাবে বাংলাদেশের খেলা ফ্যান কোডের মাধ্যমে সাকিবদের খেলা দেখতে পারবেন ভারতের দর্শকরা এদিকে আয়ারল্যান্ডের সমর্থকরা খেলা দেখবেন প্রিমিয়ার স্পোর্টস মাধ্যমে এছাড়া নর্থ আমেরিকার দর্শকরা এই সিরিজ দেখতে পারবেন উইলো টিভিতে দুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিশ্চিত করেছেন বাংলাদেশ কোন টিভি চ্যানেল খেলা দেখাবে কিনা সেটা চূড়ান্ত হয়নি সিরিজ শুরুর আগে সেটা চূড়ান্ত হবে কিনা না সেটারও নিশ্চয়তা নেই আগামী নয় মে দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড চেমসফোর্ডে মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ান্ডে বাকি দুই ম্যাচ হবে বারো ও চোদ্দো মে সবগুলো ম্যাচই হবে চেমস চেমসফোর্ডে এরপর বাংলাদেশে বিমান ধরবেন সাকিব তামিমরা